ভারত থেকে আলু আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলেতে আলুর দাম কমেছে কেজিতে সাত থেকে দশ টাকা একদিন আগে দেশি গুটি জাতের আলু পঞ্চান্ন টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া কাটিনাল জাতের আলু বারো টাকা থেকে কমে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন বিক্রেতারা বলছেন চাহিদা মোতাবেক আলুর সরবরাহ কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই আলুর দাম বেশি সম্প্রতি সরকার আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় খিলি সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানির প্রস্তুতি নিয়েছেন আমদানিকারকরা ফলে যারা আলু মজুদ রেখেছিলেন তারা আলু বাজারে ছাড় ছাড়তে শুরু করেছেন এতে করে সরবরাহ বাড়ার আলুর দাম কমেছে আমদানি শুরু হলে দাম আরও কমার আশা ব্যবসায়ীদের আলুর বাজারটা একটু ইয়া হয়ে গেছে কমে গেছে আটচল্লিশ পঞ্চাশ গুড়ি বেচতে হয়েছে ছয় চল্লিশ আটচল্লিশ কাটি লাল বেচতে আগে ছিল পঞ্চাশ বান্ন টাকা এখন একটু সাতচল্লিশ টাকা আজকে কিনলাম এ বিষয়ে আরও জানাতে এবার হিলি থেকে যুক্ত হয়েছে সহকর্মী সাজ্জাদ হোসেন আর সাজাদ এই আলু আমদানির বিষয়টি জানবার পরেই আসলে একদিনে সাত থেকে দশ টাকা কেজিতে কমে গেল সেটি কিভাবে সম্ভব তাহলে এতদিন দাম বাড়ছিল কেন জি আপনি জানেন যে বর্তমান সরকার স্থিতিশীল রাখার জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ হিসেবে আমরা দেখেছি যে ভারত থেকে পেঁয়াজ এবং আলু আমদানির উপরে শুল্ক কমানো হয়েছে এই শুল্ক কমানোর কারণে মূলত ভারত থেকে একটা আলু আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে আমরা এই সম্ভাবনার সম্ভাবনা কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে একদিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে কিন্তু আট থেকে দশ টাকা কমে এসেছে তো ব্যবসায়ীরা বলছেন যে বিগত দিনগুলোতে কোল্ড স্টোরস থেকে আলু কম সরবরাহ হতো বাজারে কিন্তু এই আলু আমদানির খবরেই কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কিন্তু সরবরাহটা বৃদ্ধি পেয়েছে আগে যেখানে প্রতিদিন দেখা যেত যে হিলি মতো জায়গাতে প্রায় এক দুই গাড়ি আলু আসতো সেখানে গতকাল থেকে চার থেকে পাঁচ গাড়ি কিন্তু আলু আসছে অর্থাৎ মানে যে আলু আমদানি যে সম্ভাবনা বা সম্ভাবনার কথাতেই কিন্তু যে কোল্ড স্টোর থেকে সেটি কিন্তু আলু কিন্তু সরবরাহ বেড়েছে সরবরাহ বাড়ার কারণে কিন্তু কিছুটা দাম কমে এসেছে আমরা দেখেছি যে গতকাল কিন্তু প্রতি কেজি আলু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে তো ব্যবসায়ীরা বলছেন যে আর আলু সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত আলুর দামটা কমে আসছে আমি আমদানি কারকদের সঙ্গে কথা বলেছি তো তারা বলছেন যে আসলে আলু আমদানির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আইপি করছেন অর্থাৎ ইম্পোর্ট পারমিটের জন্য তারা কিন্তু দিচ্ছেন হয়তো দেখা যাচ্ছে দু চার দিনের পর থেকে হয়তো আলু আমদানিটা শুরু হবে তো তারা বলছেন যে ভারতে বর্তমান যে আলুর দাম রয়েছে সেই হিসাবে কিন্তু যদি আলু আমদানি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সে কিন্তু প্রতি চল্লিশ টাকার উপরে পড়ার কথা নয় তো তারা বলছেন যে আলুটা আমদানি শুরু হলে যে আলুর যে বাজারটা আলু কিছুটা হলে কমে আসবে তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা সাজাদ আপনাকে অনেক ধন্যবাদ